ব্যাক আজকে আমরা নতুন একটা বিজ্ঞপ্তি দিয়েছে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার বিশ এর সম্পূরক বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে সম্পর্কে আমরা একটু জানবো সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে একত্রিশ মে দু হাজার একুশ তারিখের এত এত স্মারক সংখ্যক হচ্ছে আপনার স্মারকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আঠেরোই জুলাই দু হাজার একুশ তারিখের এত স্মারক মূলের আদেশ মোতাবেক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তেইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখের এত এত সারিকে সম্মতিক্রমে সম্মতিক্রমে দেশের বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান সমূহের নিম্নবর্ণিত পদে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক আয়োজিত সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার বিশতে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এটা ছিল আজকের দেখেন দোসরা মার্চের বিজ্ঞপ্তি তো এখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন যে কোন পথ সেটা হচ্ছে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তো এখানে রয়েছে বিস্তারিত আমি অতটু বলবো না তো এখানে তথ্যবিজ্ঞানে আপনারা যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা ডিগ্রি এটা লাগবে বা সমমান অথবা হচ্ছে আপনার তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে ওকে তো সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ আপনার তৃতীয় বিভাগ যে আপনার থার্ড ক্লাস যেটাকে বলি আমরা সেটা গ্রহণযোগ্য হবে না একটির বেশি ওকে তারপর রয়েছে সহকারী শিক্ষক গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান এক্ষেত্রে রয়েছে আপনার মাদ্রাসা বিভাগে তো এখানে বলা হয়েছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসা সমূহ হতে ফাজিল ও গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা তো যাবতীয় ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন আমি অতটা বিস্তারিত বলছি না আমরা চলো পরবর্তীতে আমরা জানি যে এখানে গ্রন্থাগার বিজ্ঞান এই পদে কিন্তু আপনার শততম শিক্ষক নিবন্ধনের সম্পূর্ক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে দেখেন বিজ্ঞপ্তিতে বলছে যে বিজ্ঞপ্তি উল্লেখিত প্রয়োজনীয় শিক্ষক যোগ্যতা থাকার সাপেক্ষে সহকারী শিক্ষক গ্রন্থাগার তথ্যবিজ্ঞান পদে তিন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো একটিতে এবং গ্রন্থাগার প্রভাষক পদে দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন বিষয়টা কিন্তু আপনারা জানতে হবে তারপর বলছে এ পরীক্ষায় প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে পরবর্তী ধাপে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ওকে তাহলে প্রথমে প্রিলিমিনারি হবে তারপর রিটার্ন তারপর হচ্ছে আপনার ভাইবা তো নিবন্ধন পরীক্ষা আবেদনের যারা এন ডট টেরিটক ডট কম ওয়েবসাইটে এখানে গিয়ে পূরণ করতে পারবেন এবং আবেদন শুরু হবে হচ্ছে দশই মার্চ দু হাজার বাইশ বিকাল চারটা থেকে আবেদন শেষ করতে অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ মার্চ দু হাজার বাইশ পর্যন্ত তো এখানে অবশ্যই যখন যে কী বলছে যে মৌখিক পরীক্ষার আবশ্যক প্রদান করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানেন বিশেষ দ্রষ্টব্য যে এখানে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টাকা পরিশোধ করতে হবে এবং অনলাইনে আবেদনের যারা বিষয় সম্পর্কে জানেন যে আপনার তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি তিনশো গুণ আশি পিক্সেলের হচ্ছে আপনার সিগনেচার এইগুলো লাগবে তো তারপর হচ্ছে আপনাদের এখানে বলছে যে পুনর্গত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন কারণ হচ্ছে আবেদন করার সময় যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে সেটা নিয়ে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তারপর এখানে অত বিস্তারিত বিষয় নিয়েই তো বিস্তারিত পরীক্ষার ফি প্রদান ফি প্রদানের জন্য আপনাদের অবশ্যই কত টাকা প্রদান করতে হবে তো ফি প্রদানের জন্য আপনাদের তিনশো পঞ্চাশ টাকা এখানে প্রদান করতে হবে তো যাই হোক এস এম জন্য আপনারা এখানে দেখেন যে পদ্ধতি রয়েছে সেটা আপনারা জানেন ইতিপূর্বে এই বিষয় সম্পর্কে বিস্তৃত নাই বলি তারপর হচ্ছে আপনার এডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন পিলিমিটেস্টের প্রবেশপত্র এখানে হচ্ছে নির্ধারিত সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন লিখিত পরিবারের প্রবেশপত্র সেটাও আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা পরবর্তীতে ডিক্লারেশন এখানে বলছে যে আপনাকে যে কোন কোন বিষয় সম্পর্কে একটু বিস্তারিত তো প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে এই বিষয় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে পরবর্তী সময়ে জানানো হবে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ডেট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি প্রার্থীদের একশো নম্বরে হচ্ছে আপনার এমসি কিউট টেস্টে অংশগ্রহণ করতে হবে একশো নম্বরে এবং আপনি হচ্ছে এক ঘন্টা সময় পাবেন তারপর হচ্ছে যে ভুল এখানে নেগেটিভ নাম্বার আছে তো আপনাকে যে প্রিলিমিনারি পর্যায়ের জন্য বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান পঁচিশ 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 এই হিসেবে কিন্তু আপনাকে একশো নম্বর পরীক্ষা দিতে হবে প্রিলিমারি টেস্টে হচ্ছে আপনাকে একশোর মধ্যে চল্লিশ নম্বর অবশ্যই পেতে হবে চল্লিশ নম্বর পেলেই আপনি পাশ করবেন প্রিলিমারি টেস্টে তারপর আপনার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা একশো নম্বর হবে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আপনাকে লিখিত পরীক্ষা এখন সময় এখন পর্যন্ত জানানো হয়নি পরে সেটা জানিয়ে দেওয়া হবে তো যাই হোক আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করলাম এরপর যাবতীয় তথ্যগুলো আছে এগুলো সাধারণত থেকে থাকে তো সিলেবাস প্রাপ্তির জন্য আপনারা যে কোন কোন বিষয়ে সিলেবাসের ইতিপূর্বে কিন্তু এই বিষয়ে সিলেবাস আপলোড করে দিয়েছে তো তারপর আপনারা বিষয়টা জানতে পারবেন এন টি এস ডট টিরিয়াটক ডট কম এখানে গিয়ে অথবা এন ডট ডট বিডি এখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন ওকে তো এখানে বলা হয়েছে আর যাবতীয় বিষয়গুলো সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আপনাদের বিভাগীয় শহরে অর্থাৎ এখানে চব্বিশটি জেলা শহরে কিন্তু পরীক্ষাগুলো হবে তো সেটা হচ্ছে শততম শিক্ষকেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা হচ্ছে আপনার আটটি বিভাগে হয়ে থাকবে এবং অনলাইনে আবেদন করতে টেস্ট করা এবং এখানে দেখেন যে প্রিলিমি টেস্টে হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্রগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে যারা হচ্ছে রংপুর রাজশাহী কোন কোন তারপর হচ্ছে খুলনায় কোন কোন জায়গায় ঢাকায় কোথায় কোথায় হবে ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আশা করি যে আপনারা বিষয়টি শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এখানে প্রেস করবেন সকলকে ধন্যবাদ